আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, আর সেটা হলো সরিষা ইলিশ। কম বেশি সবাই এটা পছন্দ করে, খুবই মজাদার একটি খাবার সরিষা ইলিশ। তো চলুন তাহলে দেখে নেই আমার সরিষা ইলিশের রেসিপি। আমি এখানে 10 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ, সরিষা বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ। আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম মাছটা ফ্রাই করার জন্য, আর মাছটাকে হালকা একটু লবণ আর হলুদ নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেল, আমি মাছগুলা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। মাছগুলাকে আমি একেবারে বেশি করে ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব, কারণ এই মাছটা কাঁচাও রান্না করা যায়, বাট আমি সবসময় একটু ফ্রাই করেই নেই, কারণ তাতে স্বাদটা একটু বেশি ভালো আসে। তো আমি এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে প্রায়। ওইদিকে আমি আর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বাদামি কালার করে, হালকা বাদামি কালার করে। এই যে এরকম কালার আসলে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, 3 টেবিল চামচ সরিষা বাটা আছে এখানে। এটা হালকা করে একটু ভেজে আমি দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট রান্না করে আমি দিয়ে দিব আমি যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো রেখেছিলাম, এগুলাকে আমি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তেলটা মশলাটার উপরে না চলে আসে। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর প্রায় 5-7 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর আমার তেলটা মশলাটার উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে দিছি, যে যতটুকু ঝোল রাখবে ওই হিসেব করে পানি। তো পানিটা আমার বলক চলে আসছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর এটাতে বেশি ঝোল রাখা যাবে না, ওই হিসেব করেই পানিটা দিতে হবে। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে করে আমি আরও 5-7 মিনিট রান্না করব। তো আমার রান্নাটা প্রায় শেষ, আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার সরিষা ইলিশ। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।